তাবিয়ার দুষ্টামি শুরু হয়ে গেছে, চলেন দেখি তাবিয়া কি দুষ্টামি করতেছে। তাবিয়ার দাদির রান্নাঘরে হাতে ছুরি আছে, সাথে রসুন আছে। কি করতেছ আম্মু? তাবিয়া কি করতেছ? এই যে ফ্রিজ দিছি, ছুরি দিয়ে কাটে বুঝছো, কাটতে যে ফ্রিজে থুইব। কি করতেছ আম্মু? তাবিয়া দেখো ও মা কই যাও, আসো। এই যে রসুন পেঁয়াজ দেখতেছ না, এটা একটা খেলার জায়গা। একটা জিনিস বুঝতেছেন, ফ্রিজটা যে কেমনে ধরতে হয় সেটা জানে না, ফ্রিজটা এমনি ধরে পড়ে যায় গেল। রসুন আম্মু এভাবে এভাবে ধরে দাও, আমি দেখাই দিই, এভাবে না এভাবে ধরো। হ্যাঁ এবার রসুন থাও থাও, রসুন থাও, কিছু হবে না, এবার থাও না, রসুন থাও। গেছে গা তানের কাছে।